আদম নবীকে ফেরেশতারা মাটি দিয়ে তৈরি করেছিলেন, তার ভিতরে রূহ প্রয়োগ করলেন, জিন্দা হয়ে গেলেন। ফেরেশতাদের দায়িত্ব ছিল মাটির দেহ তৈরি করা। আদম নবী দুনিয়াতে চলাফেরা করেছেন না করেননি? খাওয়া দাওয়া উঠা বসা ছেলে মেয়ে সংসার সব হয়েছিল না হয়নি? ফেরেশতারা মাটির দেহ তৈরি করলো। বলেন আদম নবীর দেহের ভিতরে যে রক্ত ওটা কিসের তৈরি? প্রশ্ন খুঁজে উত্তর খুঁজে বেড়া। আদম নবীর দেহে যে হাড়, এই হাড় কিসের তৈরি? কলজা কিসের তৈরি? খাদ্য থলি কিসের তৈরি? রগ কিসের তৈরি? চোখের যে জ্যোতি পাওয়া এটা কিসের তৈরি? মাথায় যে বিবেক জ্ঞান ইলিম এটা কিসের তৈরি? আপনি আমি বলতে পারবো না। আদম নবীর দেহকে শুধুমাত্র বাহ্যিকে ফেরেশতারা মাটি দিয়ে তৈরি করেছিল, এটাই আপনি আমি বলতে পারবো। কিন্তু রক্ত কিসের তৈরি আপনার জানা নেই, হাড় কিসের তৈরি, কোন উপাদান দিয়ে আপনার জানা নেই, রগ কিসের তৈরি আপনার জানা নেই, মাংস কিসের তৈরি আপনার জানা নেই, কলিজা কিসের তৈরি আপনার জানা নেই, রূহ কিসের তৈরি আপনার জানা নেই। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো খবরদার, তোমরা এই নিয়ে তর্ক বিতর্কে জড়াতে যেও না। আমি শুধুমাত্র ফেরেশতাদেরকে দিয়ে দেহ তৈরি করিয়েছি, উপলক্ষ মাত্র কিন্তু রক্ত কি দিয়ে, হাড় কি দিয়ে, মাংস কি দিয়ে তৈরি করেছি তোমরা যেমন বলতে পারবা না, ঠিক যেমন আমার পয়গম্বর আকা মুস্তাফাকে মানব রূপে তোমাদের মাঝে পাঠিয়েছি, কিন্তু সেই নবীকে কি দিয়ে তৈরি করেছি এটা তোমরা বলতে পারবা না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মুক্তির এক পথ। এর জন্য কেউ বলেন খোদা কে হয়, ও মোহাম্মদ জানে খোদা কে হয়, ও মোহাম্মদ জানে আর মোহাম্মদ কে হয়, ও খুদ খোদা জানে। আপনি আমি কি বুঝবো নবীর শান কি, নবী কি দিয়ে তৈরি? তর্ক করতে গেছেন নবী কিসের, মাটির না নূরের? তো নূরের হলেই তো তোমার বাপের কি, আর মাটির হলেই তো তোমার বাপের বাপের উঁচা নিয়ে তুমি মাথা ঘামাতে গেছো। তবে শোনো, তুমি যদি মাটির মাটির করো এতে নবীর শান কমে, আর নূরের যদি বলো তো নবীর শান বাড়ে। আমরা সব সময় নবীর শান বাড়াবার পক্ষে, আর দুনিয়াতে মেলা লোক আছে নবীর শান কমাবার পক্ষে। তো যারা কমাবার পক্ষে আমরা ওদের পক্ষে নাই, ঠিক না? বেঠিক বলে যারা কবিও কমাবার পক্ষে আমরা ওদের পক্ষে নাই, নাই নাই যারা নবীর শান বাড়াবার পক্ষে আমরা তাদের পক্ষে আছে। এবার সে যে হবে হবে, আপনার খেজুর গুনায় হোক আর বসন্তপুরে হোক আর কলা বাগানে হোক আর আমপাড়ায় হোক আর ভগবান গলায় হোক আর যশোরতলায় হোক, মদিনার হোক, মক্কার হোক, ইরাকের হোক, ইরানের হোক, যারা নবীর শান বাড়াবার পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, নবীর শান কমাবার পক্ষে যারা আছে ওদের পক্ষে থাকব না। ওদের পক্ষে আজও নাই, অতীতে ভবিষ্যতেও থাকবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ওইগুলা লোককে চিনে চিনে বাহির করিয়ে যে কারা নবীর শান কমাবার পক্ষে আছে, ওই লোকগুলাকে খুঁজে যখন চিনতে পারবেন ওর কাছ থেকে দূরে হটে চলে আসেন। বাপ আমার মতন মাওলানা কেউ যদি কেউ আমার মুখের সামনে নিরক্ষর বলে আমার রাগ উঠবে, উঠবে না? আমি কত বিদ্যাবান, কত শিক্ষিত আমি, তারপরেও আমাকে যদি কেউ নিরক্ষর বলে তাহলে আমারই রাগ উঠবে। আচ্ছা বলেন তো, আমাকে নিরক্ষর বলাতে যদি আমার রাগ উঠে, গোটা পৃথিবীর যে নবী মাস্টার সেই নাবিকে যদি কেউ নিরক্ষর বলে আমার নাবির রাগ উঠবে না? উঠবে না? নাবির যারা ভক্ত তাদের কি রক্ত টকবক করবে না? ইমান যাদের অন্তরে থাকবে তাহারা কোনো মতেই এই কথা সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তৌফিক যেন দান করেন, আমরা যেন নবীর শান মান বাড়াবার পক্ষে থাকি আর কমাবার পক্ষে যেন কোনো মতেই না থাকি। বলেন বলেন, আল্লাহুম্মা আমিন।